একবারে দেই নাই দে তাহলে দে মিষ্টাহুল রে লতা খাওয়াইতেছে কেমন করে মিষ্টাহুল কি খাও ওরে আল্লাহ মজা মুসকান দে যাস না মুসকান খাইবা না সল দিয়া দিত সারা খাইতেছো মিফতা হলে অনেক পছন্দ মিফতা হলে হচ্ছে কি এই রেস্টুরেন্টের টাইপের যে খাবারগুলো আছে না এই ধরনের খাবারগুলো ও বেশি পছন্দ করে খাইতে এখানে হচ্ছে গরুর দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে টক দই বানানো হচ্ছে এখানে মুরগির মাংস আছে এটা হচ্ছে চিকেন ফ্রাই বানাবো এখন সব পদের মশলা একসাথে মাখাইয়া তারপর কিছুক্ষণ রেস্টে রাখে দিন আর এ পাশে টক দই বানাইয়া নেওয়া হয়েছে কারণ টক দই ছিল না বাসায় তো দুধ দিয়ে বানানো হলো লেবু দিয়ে আর এখানে অনেক ধরনের মশলা আছে আদা রসুন বাটা খোল সব পদের মশলাগুলো খোল ডিপাডি এটা হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা না যে পেকেট পূজা থুই তো আয় আপনার যে বাইঙ্গা থইলে পরে যে গলা তলা হয়ে যায় নষ্ট হয়ে যায় মশলা তো সবসময় হচ্ছে মুরগির মাংস ভাজা খাওয়াই মিথ্যা হলকে আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভাজি এটা হচ্ছে রোস্টের মশলা দেওয়া হয়েছে তারপর এখানে আছে ধনিয়া পাতি এটা কি জিরা জিরার ফাঁকে এটা হচ্ছে গরম মশলার ফাঁকে সব পদের মশলা একসাথে দেওয়া এটার ভিতর কি হালকা একটু মরিচের ফাঁকে দে সব জাল খাওয়া শিখাই তো না জাল তো খাই না মেথি তখন হলুদের ফাঁকি দেয়নি না হলুদ দে একটু দিয়ে দে দেয় হালকা দে এসে চা আদা রসুন বুঝি এই মশলাটা দিই রাঁধুনি সুস্বাদু মশলা ওইটা আর আছে কত দিয়ে অনেক দিয়ে কত দিবি লিখে এটা হচ্ছে সয়া সস এবার একটু টমেটো সস দে এটা হচ্ছে টমেটো সস হয়েছে এবারে টক দইটা দেওয়া দে এবার ভালোভাবে মিক্স করো এখন এটা প্রায় আধা ঘন্টার মতো রাখতে দিবি রাইতে তারপরে লবণ লবণ দাস নাই কিন্তু কি রানমো রানলে মজা একটু বেশি না তো রানলে তো একটু পেঁয়াজ বাড়া দিলে হয়ে যাবে এমনিও রান্না করা যায় রোস্টের মতো খাইকে রান্ধল একটা প্লেট দিও লবণ দিস না মশলা দিয়ে মাখানো হয়ে গেছে ঠিক আছে সবজি রান্না হচ্ছে নিরামিষ লাগাতে তো লাল পড়ছে এখানে অনেক সবজি দেওয়া হয়েছে কি কি সবজি দিস মিষ্টি কম দেওয়া আছে কলা দিস
না কলা নাই, মিষ্টি কুমড়া, গাজর, আলু, পেঁপে, মূলা, তারপর গাড়ি আছে, তারপরে যে শাকের ডোগাও আছে, মিষ্টি কুমড়ার ডোগা আছে, তারপরে আবার ডালও আছে, ডালও দিছে, সব একসাথে দিয়ে আমি সবজি রান্না হচ্ছে। এদিকে মা হলো আবার পুঁই শাক কাইটা রাখছে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। খালি কত হাতটা বাড়ি দিয়ে ফেলে সবজি কত সুন্দর। পুঁই শাক দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে। আগে শাক গুলো একটু ভাপ দিয়া তারপর পানি ফেলে হচ্ছে যে মাছ হালকা একটু লবণ আছে এটাতে। চিকেন ভাজার জন্য হচ্ছে আর একটা বেটার তৈরি করবো, এখানে হচ্ছে দুইটা ডিম দিলাম আর একটু লবণ দে কয়েকটা ময়দা দিই। এবার এই করে একটু সয়া সস দে আর হালকা একটু মরিচে পুঁতে দে। আর যে একটু মশলা ইয়ে গরম মশলা ফাঁকি ওইটা একটু খালে দিয়ে দে। আর এত দিলে গন্ধ করবে, দুধের ভিতরে অনেক ফাঁকি। তো এবার এই দে এই হালকা একটু ময়দা মিক্স করে দিলো, মিক্স করে দিলো, জাল হয়ে যাবো বেশি একটু দিতে দে। কুই শাকটা হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিলাম, পাতে হবে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ নিলাম। এই হচ্ছে মাছগুলা ছোট ছোট পিস করে কাটা নিছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে একটু পানি দিয়ে দেবো, তারপর হচ্ছে গুঁড়া মশলা গুলা দিব। এখানে হচ্ছে গুঁড়া মশলা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, গরম মশলার ফাঁকা, ধনিয়ার ফাঁকি এটা, আর এটা হচ্ছে মশলার ফাঁকি, এটা সরি জিরার ফাঁকি, আর এটা হচ্ছে ধনিয়ার ফাঁকি। এখন হচ্ছে সব মশলা একসাথে দিয়ে দেবো। ফার্স্টে হলো
হলুদের ফাঁকি দেবো। তামিজগুলো কেমন দাম আছে? ছোটো শাক তো হচ্ছে, মরিচের ফাঁকি দিলাম। গরম মশলার ফাঁকি, এটা হচ্ছে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আগে তো আমরা মাছ ভাঙতাম রান্না করে, আর এখন ভাঙ্গো লাগে না, এখন এই যে এরকম টাইপের পিস করে দিছি ছোট ছোট। মশলা কষানো হয়েছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হলো শাক দিয়ে দেব, মাছ কষানো হয়েছে। পানি দিয়ে দিছি, মাছ আর শাক একসাথে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে একটু ঢাকা রাখি, আর এই পাশে যে আগুন করতেছি, আর আকাশটাই যে আজকে কত পরিমাণ অন্ধকার, একদম অন্ধকার। এখন আবার বৃষ্টি আসবে, আকাশ অন্ধকার হয়ে গেছে, গা অনেক অন্ধকার। আর কালকে তো অনেক সারাদিন ভালো ছিল, রোদ ছিল। কি মাসুদ হচ্ছে কুমিল্লা চলে গেছে, সবাই দোয়া করবেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সাহায্য করার জন্য, ঠিক আছে? তা আপনারা তো অনেকে অনেক ধরনের কথা বলেন, কি করতেছে মাসুদ? কুমিল্লা শেষ কথা, এই যে ওদের বাসি লয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। কুমিল্লা চলে গেছে, তা আমরা তো মেয়ে মানুষ, ছেলে মানুষ হইলে হয়তো আমরাও যাইতে পারতাম। মাছ হয়ে গেছে, আর আকাশের ভাব খুবই খারাপ, এই যে অন্ধকার হয়ে গেছে, এখন মনে হয় বৃষ্টি চলে আসবে আবার। আর এপাশে যে আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে চিকেনগুলো ভাজা বাকি আছে, আর এদিকে মুস্কান ঘুমাসছিল, ঘুম থেকে উঠে গেছে, এখন হচ্ছে মশলার ডিব্বা টাব্বি দিয়ে খেলা করতেছে। কি কর আম্মু? আর এই পাশে যে হচ্ছে সবজি রান্না হচ্ছে, আর এটা পাঙ্গাশ মাছ উঠে রাখছি কষানোটা, আর এদিকে হচ্ছে যে মাংসগুলো ভাজবো, চিকেনগুলো এখানে এগুলো সবই হয়ে গেছে ইনশাল্লাহ। আর এ পাশে হচ্ছে পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না হচ্ছে, আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। দেখতে আরো পোড়া পোড়া করুম নি না, নামাই হলাম। এই রান্না শেষ, এখন হচ্ছে ঘরে নেওয়ার পালা। এদিকে হচ্ছে যে পুঁই শাক দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলাম, আর আরে পুঁই এটা দরকার একসাথে তুমি নিতে, আর এদিকে সবজিটা। মুস্কান তুমি এত বিরক্ত করো কেন? পোলাও ভাতগুলো হচ্ছে ফ্রিজে ছিল, এগুলো গরম দিতে হবে। এবার দেখি কেমন হচ্ছে, এই যে চিকেনগুলো আধা ঘন্টার মতো রেস্টে রাখা দিয়েছিলাম মশলা দিয়ে মাখাইয়া, আর এর পাশে একটা বেটার তৈরি করছি, এখন হচ্ছে চিকেনগুলো ভাজবো, তার জন্য এই যে কড়াই বসাই দিছি, আর মাটির চুলায় যেহেতু রান্না করলাম তো ভাবলাম এখানেই ভাজি, গ্যাসে যাওয়ার দরকার নাই। এখন কড়াইতে হলো তেল দিয়ে দিলাম, তেলটা এবার একটু গরম হইব,
মুস্কান খাইবা? মজা মজার খাবার খাইবা তুমি? তেলটা গরম হইব, তার জন্য অপেক্ষায় আছি। মুস্কান ডিস্টার্ব করো না মো, কি করতেছে? দাঁড়াই দাঁড়াই এবার দেখি এগুলো কেমন হয়েছে। তো ভাবছিলাম ভাইজা দেব নেটটাকে, তো সব সময় তো ভাইজাই দেই। ধরো না মা, দেখি বিসমিল্লাহ কেমন হয়। চুলার আছে একদম লোতে, কারণ গ্যাসে বাজলে হয়তো একবারে দিই নাই, দুইবারে দিবেন। উপরটা পুজো গেলে পূজা যাসি নুপুর দিয়া, ভিতর দিয়া আর লাগবো না, ভিতরটা মাংসটা ওইতে সময় লাগে না, খালি কর পূজা গেল। মাংসটা টিবি দে। মুস্কান খাইবে না? কই রে রাবিয়া, হে যে ছাতার তালে খাও খাও মজা হয়েছে। সস কু সস দিয়া খাও, যে সস টমেটো সস দিয়া খা। এদিকে ডালিরা লস একটু খাই, তো এদিকে চার পিস হচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই কয়েক পিস হচ্ছে ভাজবো। খাইবা মুস্কান? খাইবা না? মাটির চুলায় তো একদম চুলার আঁচ হচ্ছে লোতে রাখতে হয়, কারণ উপর দিয়ে পুড়ে যায় ভিতর দিয়ে হয় না, সে সমস্যাটা। লতা খাওয়াইতেছে কেমন করে, মিফতাহুল কি খাও? ওরে আল্লাহ, মুস্কান দে যাস না, মুস্কান খাইবা না? সস দিয়া দিছো, সস সারা খাইতেছো। মিফতাহুল অনেক পছন্দ, মিফতাহুল হচ্ছে কি এই রেস্টুরেন্টের টাইপের যে খাবার গুলো আছে না, এই ধরনের খাবার গুলা ও বেশি পছন্দ করে খাইতে। মিফতাহুল কি খাইতেছ একা একা? এ মিফতাহুল কি খাও? বড় বড় রান চিকেন ফ্রাই। আবার একজনে খাওয়াই দিত, খাওয়াই দিত এজন দে খাওয়াস না, তুমি খাইবা না? কে না খাও, একটু খাও না,
বল খেললাইলো না খাম মা।